কিংবদন্তি নায়িকা কবরী। কেমন আছেন আপনি? ভালো। এই কবরী ছোট্টবেলায় কেমন ছিল? আসলে আমি অনেক লেখা পড়াশোনা করতে পারিনি, কারণ আমি যখন আসি তখন আমি ক্লাস সিক্স থেকে সেভেনে উঠি। তারপরে আমি ছবিতে কাজ করতে করতে অনেক পরে আমি কিন্তু ম্যাট্রিক পাস করি, কারণ আমার যে সময়টা ছিল অবশ্যই আমি ছোটবেলা খুব মজা করেছি। ঘাসের মধ্যে যখন বৃষ্টির পরে খুব পানি হতো, আমি একদম পা দিয়ে একদম জোরে একটা পানিগুলিকে একদম স্প্ল্যাশ করে দিতাম, এরকম খুব মজা লাগতো আমার। আমি ছোটবেলা খুব গল্প বই পড়তাম। আপনার তো ছোটবেলা অনেক ভাই বোন শুনছি, ক ভাই বোন? ভাই বোন আমার তো দুই মা ছিলেন, আমার আগে বড় মায়ের চারটা বাচ্চা, দুই ছেলে দুই মেয়ে, আর আমার মা ছোট, আমার মায়ের আমরা চার বোন পাঁচ ভাই। মাশাআল্লাহ। আপনি কয় নম্বর? আমি আমার মায়ের সেকেন্ড। তো আপনার পূজোতে কেমন মজা করতেন উৎসবে? পূজোতে আমরা একেবারে জামা কাপড় কেনার ধুম হতো, একটা জুতার জন্য বাবার কাছে বায়না, তিনটা পূজার জন্য তিনটা জামা, এরকমই হতো, হয়তো জুতা একটাই। পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খাবো, দাঁড়িয়ে থাকতাম অনেক, তারপরে ওর মধ্যে কত বন্ধুরা সব, তারপর দেখতাম কোনো কোনো ছেলে আবার একটু একটু ফিল্ডিং মারতেছে, এত ছোটো, মানে অত মানে আজকালকার মতন অত স্মার্ট ছিলাম না তখন, কিন্তু ভালো লাগার একটা ব্যাপার ছিল আর কি। সেই ওগুলি ছোটোবেলাতে আমি বেশ বেশ বুঝেছিলাম যে সিনেমাতে না আসলেও কোথায় যেন বোধ হয় একটু আকর্ষণ আছে। ইনফ্যাক্ট ফিল্মের যে স্বর্ণযুগটা গেছে সেই সময়টা আপনি তো মোটামুটি ফেমাস সকল ডিরেক্টরের সাথে কাজ করেছেন, তো তাদের সম্পর্কে আমরা কিছু জানতে চাই। তখন আর কি কাজ করেছি অনেক ডিরেক্টরদের সাথে, সত্যি আমি এদিক দিয়ে কিন্তু খুবই ভাগ্যবান। দত্তদের সাথে কাজ করেছি, সুভাষ দত্ত, খান আতাউর রহমান ওনার সাথে কাজ করেছি, জহির রায়হানের সাথে কাজ করেছি, কামাল আহমেদের সাথে কাজ করেছি, কাজী জহিরের সাথে কাজ করেছি, আব্দুল্লাহ মামুনের সারেংবু, আতা ভাই তো আমার মানে খুবই প্রিয় একজন ডিরেক্টর। ও আচ্ছা, আসল লোকের নাম বলি না, দেখো পিতা শেখটি নদীর নাম, ঋত্বিক ঘটকের মানে একদম যুগান্তকারী একটা ছবি আমি বলবো, ছবিটা খুবই সুন্দর। আচ্ছা, একজন কবরী হওয়ার পেছনে কারা কারা আছেন একদম শুরু থেকে? আসলে তো প্রথমে আমার বলতে হবে আমার বাবা, কারণ আমার মা একদম এগেনস্টে ছিলেন। সুভাষ দত্ত আমার আবিষ্কর্তা, আমার গুরু ছবি ফিল্ম লাইনে, আমার অভিনয়ের জীবনে যারা আমার সাথে কাজ করেছেন তারা প্রত্যেকেই আমি মনে করি আজকে আমি কবরী হওয়ার পিছনে তাদের সবারই অবদান, প্লাস আমার যারা দর্শক তারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে হয়তো আমি বঞ্চিত হতাম, তাই আই এম গ্রেটফুল টু মাই দর্শক। আপনার তো সৌভাগ্য হয়েছে অনেক অনেক ভালো ভালো পরিচালকের সাথে কাজ করবার, এবং এখন আপনি পরিচালনায় এসেছেন, আমরা কি এক্সপেক্ট করবো আপনার কাছে? আসলে আমি একেবারেই বলতে পারি না, তবে এটা তো ঠিক আমি খুব কষ্ট করে কাজ করেছি, খুব মন দিয়ে কাজ করেছি, যেটা আমি বিলিভ করি, বিশ্বাস করি, এবং এটা আমার জীবনের একটা দর্শনও বলতে পারো, যে আমি সবসময় বিলিভ করি যে যে কথাটা আমি বলি সেই কাজটা আমি মনের ভিতরে ধারণ করি এবং সেভাবে আমি কাজ করতে আগ্রহী। তা আমি জানি না, আমি এক্সপেক্ট করি যে আমার ছবিটা দর্শক যেন আমাকে মানে ক্ষমা সুন্দর চোখে দেখেন। এই আয়না ছবিতে আমরা দেখছি যে আপনি সবাইকে নতুন নিয়েছেন বললেন, এটা কেন করেছেন, যে সবাইকে নতুন কেন নিয়েছেন? আসলে আমি মনে করি যে অনেক মানে চলচ্চিত্রে যেমন অনেক লোক আসা প্রয়োজন, নতুন মুখ, আমিও তো নতুনভাবে চান্স পেয়েছিলাম, সুতরাং নতুনদের প্রতি আমার একটা দুর্বলতা তো সহজের ব্যাপার। আমি আর কি নিজে অভিনয় করে দেখিয়েছি, আমি রিহার্সাল করেছি প্রত্যেককে, শুধু আমার সোহানা সাবা ও না, আমার যে মানে সন্ত্রাসীর একটা চরিত্র আছে যে মানে ভিলেন যাকে বলি আমরা, সে ছেলেটি জয়রাজ খুবই অপূর্ব পারফরমেন্স করেছে, ওকে আমি নতুন নিয়েছি। যেমন আমার ছেলে অভিনয় করেছে, ওর নাম শাকের, আমার ছোট্ট বাচ্চা শান ও অভিনয় করেছে, একদম ধরে 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 শিখিয়েছে। এই যে মানে শেখানোর মধ্যেও কিন্তু একটা আনন্দ। সাবাকে কিন্তু পেয়েছি আমি সাতচুত্রতে, সাতচুকে বলছি আমি যে সাতচু আমি একটা নতুন একটা মেয়ে চাই, সাতচু এই মেয়ে ওই মেয়ে ওই মেয়ে, আমার পছন্দ হয় না ওকে, ওকে পছন্দ হয় না ওকে, পছন্দ হয় না, তো বেচারা অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু সবচেয়ে মজার কথা সাতচু আমার ছবিতে নাই। ওকে, থ্যাংক ইউ ফর সাচু ভাই, আমাদের লেটস মুভ ডিরেক্টর, সো তাকে আমরা এখানে পেয়েছি। মানে এটা আই এম গ্রেটফুল টু হিম অলসো, যে ও আমাকে অনেক সাহায্য করেছে, আমার অনেক মূলী ক্যারেক্টার কিন্তু এনে দিয়েছে, মানে সিমিলার ওয়েতে আমার প্রডিউসারের কথা বলতে হবে অঞ্জন চৌধুরী পিন্টু, হি ইজ ভেরি গ্রেট। উনি তো আমাকে এমনও বলেছেন যে যে কবরী আপনি যদি মেন ম্যাডাম আপনি যে মেন রোল যে করবে ছেলে যেটা ফেরদৌস করেছে ওটা তো আপনি নতুন নেন, তো সত্যি অঞ্জন চৌধুরী পিন্টু আই এম গ্রেটফুল টু হিম অলসো, যে উনি আমাকে সবসময় প্রতিটি স্টেপে সাহায্য করেছেন। দত্তদা কাজ করেছে আমার ছবিতে, দত্তদা বলেছেন যে আমার প্রথম ছবিতে তুমি কাজ করেছো, 40 বছর পরে তুমি তোমার ছবিতে আমি কাজ করছি, অ্যাকশন কাজ বলছি, এবং আমাকে এটিএম শামসুজ্জামান ভাই যথেষ্ট সহযোগিতা, উনি আবার বলতেন কি এতদিন তো খুব লাঠি ঘুরাইছিলেন ডিরেক্টরদের মাথায়, এখন বুঝতেছেন, তাই এনজয়, আমি খুব খুব মজা পেয়েছি ডিরেকশনে। তা একজন কবরী, তারও যে জীবনে একটি স্ট্রাগলের পার্ট আছে আমরা সেটা সম্পর্কে একটু জানতে চাই, এবং সেই সময়ে তার বন্ধুরা কারা ছিল? বন্ধু তো ছিলই, যারা আমার সাথে কাজ টাজ করেছে তারা তো ছিলই, কিন্তু সবচেয়ে বড় বন্ধু যে আমার
পাঁচটা কুটুস কুটুস আমি সবসময় আমি ওদের পেয়েছি যে আমার যে পাঁচটা ছেলে আমার কিন্তু কোনো মেয়ে নেই আমার সবসময় স্ট্রাগলের সময় আমার দুঃখের সময় আমার সুখের সময় মানে আমি আমার আমার সন্তানদের খুব কাছে পেয়েছি যেমন আমার বাচ্চা একটা আমেরিকাতে থাকে দুজন ছেলে আমেরিকাতে ছোটটা ইঞ্জিনিয়ারিং পড়ছে ওখানে তো ওই বাচ্চাটা মাঝে মাঝে হঠাৎ করে ফোন করবে যে আম্মা তুমি ভালো তোমার গলাটা এমন লাগছে কেন নিশ্চয়ই তুমি কাঁদতেছিলে নিশ্চয়ই পাবে মানে যখন আমি ভাবি একলা একলা যে আমার সব বাচ্চাগুলি দূরে দূরে চলে গেল মানে এমন সময় গেছে যে বাচ্চা ঘুমের মধ্যে এরকম করে হাতড়ে বেড়াতাম যে সে বাচ্চাটা দেখে যে কাছে নেই এইসব কথা আর কি যখন বলি আমি তখন মনে হয় আমার গলাটা বোধহয় চোখ করছে এবং চোখ দুটো জলে ভরে আসে যেমন বর্ষার পানি একদম থই থই করে বৃষ্টির পানিতে আমার চোখের মধ্যে ওরকম করে একটা পানি চলে আসে আমার বাচ্চাদের জন্য ও ইওর সান আপনার প্রতিটা ছেলেই বৃষ্টি দেখছে আমার পত্রিকা ঝাপসা হয়ে যায় আমার প্রার্থনায় অমনোযোগী হয়ে যায় আমি এবং শুধু শুধু আমার মনের ভিতর শুধু তোলপাড় এবং আমার প্রিয় বন্ধুর সম্ভাষণও মনে হয় আমার বন্ধ দরজার মধ্যে আছড়ে আবার ফিরে চলে যায় এরকম মনে হয় আমার বাচ্চা আসলে বাচ্চা যখন তৈরি হয় না আমার রক্ত থেকে ছোট 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 হাত পা হয়ে কত বড় একটা বাচ্চা তো এগুলো যে আর কি মা মা সন্তানের মধ্যে যে রিলেশনশিপ আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে এত সুন্দর সম্পর্ক আর কোথাও নাই কোথাও নেই সেজন্য আমি মনে করি সে মানে পরম প্রিয় পরম বন্ধু বোধ হয় সন্তানরাই হতে পারে সন্তানের সাথে মায়ের যে একটা একাত্মতা একটা যে নিবিড় বন্ধন এই জিনিসটা একেবারে একেবারে আনথিঙ্কেবল এটার আর কোনো রিপ্লেসমেন্ট নাই নেভার আপনার তো পাঁচ ছেলে তাহলে আমার পাঁচ ছেলে কখনো মনে হয়েছে একটা মেয়ে থাকতো আমার মেয়ে আছে আমার ছেলের যে বউ আছে ওকে তো আমি খুবই ভালোবাসি আমার আমার বউ খুবই সুন্দরী তোমরা যেমন আমাকে মিষ্টি বললো আমার বউ খুবই সুন্দর ওরে বাবা আপনার আপনি বলছেন আপনার বউ কি সুন্দরী সুন্দরী আমার বউ খুবই সুন্দরী আমার বউ আমাকে নিয়ে প্রাউড করে আমি বউকে নিয়ে প্রাউড করি আমাদের যে ছোট্ট ছোট্ট নাতি আছে মানে আমার পাঁচটা কুটুস পুটুস আর ছোট্ট পুটুস পুটুস আমি খুব এনজয় করি আপনি ভাগ্য বিশ্বাস করেন আসলে আমি কর্মকে বেশি বিশ্বাস করি আমার কর্মই ভাগ্য তৈরি করে বলে মনে হয় আমি মনে করি আমি কষ্ট করব আল্লাহ আমার সহায়ক হবেন এইটা আমি বিলিভ করি ওয়েল লেটস মুভে আমাদের 20 জন প্রতিযোগী আছেন এবং তারা অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে অনেক কিছু করে এ পর্যায়ে এসেছেন এখানে 5 জন রয়েছেন যারা অপেক্ষা করছেন আমাদের জন্য আমি তাদের সাকসেস কামনা করি ওকে তাহলে চলুন আমরা যাই ওকে ওকে লেটস মুভ